বুধবার সকাল থেকেই বৃষ্টি। পাঠদান চলছিল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। দুপুর 11:30টার দিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন বজ্রপাতের বিকট শব্দ হয়। এ সময় শ্রেণীকক্ষের জানালা দিয়ে ধোঁয়া আর তাপ প্রবেশ করে। এতে আহত হয়ে ক্লাসরুমের মধ্যেই পড়ে যান শিক্ষক সুজিত চন্দ্র দাস ও 14 শিক্ষার্থী। জ্ঞান হারিয়ে ফেলেন কয়েকজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর হঠাৎ করে একটা বিশাল বজ্রপাত এবং আমার মনে হলো কি আমার মাথার উপরেই বজ্রপাত এসে পড়ছে। তো আমি সাথে সাথে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে দেখি যে আমার দুইটা হাত যেন কিসে টানতেছে, আমি আর উঠতে পারতেছি না। স্কুলের প্রধান শিক্ষক জানান ঘটনার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সকলের জ্ঞান ফিরে। আমরা সাথে সাথে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসি এবং সেখানে তাদেরকে মেসেজ করা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।